হে বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকের প্রথম প্রশ্ন, কোন দেশে 1 লিটার পেট্রোলের দাম মাত্র 1 টাকা? তো বন্ধুরা, ভেনেজুয়েলা দেশে পেট্রোলের দাম মাত্র 1 টাকা। তো বন্ধুরা, আজকে 2 নম্বর প্রশ্ন, দাঁড়িয়ে জল খেলে আমাদের শরীরে কি ক্ষতি হয়? তো বন্ধুরা, দাঁড়িয়ে জল খেলে আমাদের শরীরের পাকস্থলীতে গিয়ে সরাসরি আঘাত করে, এর ফলে পাকস্থলীর কার্যক্ষমতা কমে যায় এবং হজমে সমস্যা হয়। তো বন্ধুরা, আজকে 3 নম্বর প্রশ্ন, কোন প্রাণী মাত্র 14 দিন বাঁচে? বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমায় খুব উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, মাছি মাত্র 14 দিন বাঁচে। তো বন্ধুরা, আজকের 4 নম্বর প্রশ্ন, তো বন্ধুরা, ম্যালেরিয়া রোগ সবার প্রথম কোন দেশে হয়েছিল? তো বন্ধুরা, ম্যালেরিয়া রোগ সবার প্রথম আফ্রিকা দেশে হয়েছিল। তো বন্ধুরা, আজকের 5 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর চোখ নেই? বন্ধুরা, তোমরা যদি এর উত্তরটা জেনে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে দাও। তো বন্ধুরা, কেঁচো ও জোকের চোখ নেই। তো বন্ধুরা, আজকে 6 নম্বর প্রশ্ন, কোন দেশে রাত 2টোর সময়ও ঝকঝকে রোদ দেখতে পাওয়া যায়? তো বন্ধুরা, 21 মে থেকে 21 জুলাই পর্যন্ত নরওয়েতে রাত 2টোর সময় ঝকঝকে রোদ দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে 7 নম্বর প্রশ্ন, আমাদের পুরো পৃথিবীতে মোট কতগুলি ধর্ম রয়েছে? তো বন্ধুরা, আমাদের পুরো পৃথিবীতে মোট 4300 ধর্ম রয়েছে। তো বন্ধুরা, আজকের 8 নম্বর প্রশ্ন, কোন প্রাণী জল ছাড়া বহুদিন বাঁচতে পারে? বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা, ইঁদুর জল ছাড়া বহুদিন বাঁচতে পারে। তো বন্ধুরা, আজকের 9 নম্বর প্রশ্ন, শাহরুখ খান একটি মুভি করতে কত টাকা নেয়? তো বন্ধুরা, শাহরুখ খান একটি মুভি করতে 45 থেকে 50 কোটি নিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর মায়না কত? তো বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রীর মায়না 1,60,000 টাকা। তো বন্ধুরা, আজকের 11 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর শরীরে 32টি ব্রেন থাকে? তো বন্ধুরা, জোকের শরীরে 32টি ব্রেন থাকে। তো বন্ধুরা, আজকের 52 নম্বর প্রশ্ন, কোন দেশে পেট্রোলের দাম সবচেয়ে বেশি? বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। তো বন্ধুরা, জিম্বাবুয়েতে পেট্রোলের দাম সবচেয়ে বেশি, এখানে 1 লিটার পেট্রোলের দাম প্রায় 233 টাকা। তো বন্ধুরা, আজকে 13 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কের চেয়ে বড়? বন্ধুরা, তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট করো। তো বন্ধুরা, উট পাখির চোখ তার মস্তিষ্কের চেয়ে বড়। তো বন্ধুরা, আজকের 14 নম্বর প্রশ্ন, আমাদের হাত এবং পায়ের নখের মধ্যে কোনটা আগে বাড়ে? তো বন্ধুরা, আমাদের হাতের নখ পায়ের নখের তুলনায় 4 গুণ আগে বাড়ে। তো বন্ধুরা, আজকের 15 নম্বর প্রশ্ন, কিডনি ভালো রাখতে কি করা উচিত? তো বন্ধুরা, কিডনি ভালো রাখতে প্রতিদিন আপেল, রসুন, হলুদ, গাজর এবং আদা, এইগুলো খেলে কিডনি ভালো থাকে। তো বন্ধুরা, আজকের 16 নম্বর প্রশ্ন, বাচ্চা জন্ম দেওয়ার কতদিন পর যৌনমিলন করা উচিত? তো বন্ধুরা, বাচ্চার জন্ম দেওয়ার 30 থেকে 40 দিন পর যৌনমিলন করা উচিত। তো বন্ধুরা, আজকের 17 নম্বর প্রশ্ন, পৃথিবীর সব থেকে বড় হীরের খনি কোন দেশে আছে? বন্ধুরা, যদি তোমরা উত্তরটা জেনে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আর যদি উত্তরটা তোমরা না জেনে থাকো তাহলে তোমরা দেখে নাও। তো বন্ধুরা, পৃথিবীর সব থেকে বড় হীরের খনি দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। তো বন্ধুরা, আজকের 18 নম্বর প্রশ্ন, পৃথিবীতে 1 মিনিটে কতজন লোকের মৃত্যু হয়? তো বন্ধুরা, পৃথিবীতে 1 মিনিটে 2 জন লোকের মৃত্যু হয়। তো বন্ধুরা, আজকের 19 নম্বর প্রশ্ন, কোন দেশে ঘরের দরজার সামনে কন্ডোম রাখা বাধ্যতামূলক? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা, উগান্ডা দেশে ঘরের দরজার সামনে কন্ডোম রাখা বাধ্যতামূলক।
তো বন্ধুরা, আজকের 20 নম্বর প্রশ্ন, মেয়েদের যোনিতে কতগুলি ফুটো থাকে? তো বন্ধুরা, ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুসারে মেয়েদের যৌনাঙ্গে 2 ফুটো থাকে। তো বন্ধুরা, গতকালের প্রশ্ন ছিল কোন দেশে এখনও মানুষকে মানুষ দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, উত্তরটা হবে উগান্ডা দেশে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।